কদিন আগে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই শূন্যতে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ টেস্টে এমন নাজুক অবস্থা দেখে ঘরের মাঠে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে ফে খানিকটা আনন্দিত হয়েছিল পাকিস্তান সিরিজ শুরুর আগে পিসিবির সাবেক নির্বাচক বাসিত আলী তো বলে বসেছিলেন একমাত্র বৃষ্টিই পারে বাংলাদেশকে বাঁচাতে বাসিত আলীর সেই উক্তি বাংলাদেশ মিথ্যা প্রমাণ করে দেয় রাওয়াল ফিন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ এবার দ্বিতীয় টেস্টে বৃষ্টির প্রার্থনায় বসা পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দিয়ে বাগিয়ে নিয়েছে গোটা সিরিজটা পাকিস্তানকে তাদের মাটিতে ডবল দুলাই করে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে বাংলাদেশ